তো কেমন আছেন সবাই? নতুন পুরনো প্রশ্নোত্তর নিয়ে প্রশ্ন উত্তর পর্ব 19-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা দেখছেন ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। এই পর্ব শুরু করার আগে আপনাদেরকে জানাই, 29শে অক্টোবর শুক্রবার হাওড়ার আন্দুলে চেম্বার করা হবে এবং 30শে অক্টোবর শনিবার বেহালাতে চেম্বার করা হবে। তাই যারা দেখাতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওতে যে সকল কমেন্ট এসেছে তার মধ্যে অনেকগুলো কমেন্টের প্রশ্নের উত্তর নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করে রেখেছি আগের থেকেই। তবুও যারা প্রশ্ন করেছেন ওরা হয়তো সেই ভিডিও দেখেননি, তাই নতুন পুরনো প্রশ্নোত্তর নিয়ে আজকের পর্ব শুরু করা যাক। প্রথম প্রশ্ন আসছি মানব ডয়। উনি লিখেছেন যে, গুরুজি যে কোনো চিত্র বা নকশার প্রাণ প্রতিষ্ঠা করার সহজ ও শক্তিশালী। দেখুন, শক্তিশালী মন্ত্র সহজ হয় না, আর প্রাণ প্রতিষ্ঠাটা আপনি শুরুই করলেন কোনো জটিল মন্ত্র দিয়ে। মানে আমি ভিডিওর প্রথম মন্ত্রটাই জটিল মন্ত্র বলতে চলেছি। প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করার সময় আপনার দরকার হবে ঘি, বেলপাতা, দূর্বাঘাস কিছু এবং আতপচাল। প্রথমে বেলপাতার ডগায় ঘি লাগিয়ে ছবি বা নকশার উপর যদি কোনো মূর্তি হয়, চোখে ওই ঘি বেলপাতা বোলাতে বোলাতে গায়ত্রী জপ 3 বার করবেন। ওং ভূর্ভুবঃস্বস্তিতি বরেণ্যং ভর্গোদেবস্যধীমহি ধিয়োনা প্রচোদয়াত্। 3 বার বলার পর রেখে দিয়ে দূর্বাঘাস এবং আতপচাল একসাথে নিয়ে নকশার বুকে বা প্রতিমা বা যে ছবি এঁকেছেন তার হৃদয়ে ছুঁয়ে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র 3 বার বলতে হবে। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র হচ্ছে ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হোং হংস অমুক দেবতা প্রাণা ইহ প্রাণা। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হোং হংস অমুক দেবতা জীব ইহ স্থিত। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হোং হংস অমুক দেবতা সর্বেন্দিয়ানি। ওং আং হ্রিং ক্রং জং রং লং বং সং 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 হোং হংস অমুক দেবতা ব্রহ্মণস্তুপ চক্ষুশ্রোত্র ঘ্রাণা প্রাণা ইহ গত্য সুখং জিরং তিষ্ঠন্তুষা। ওং মন জ্যোতি জুষ তাজস্ব বৃহস্পতির জঞ্জমিমং তনষ্ট রিষ্টং জঞ্জমং সমিমং দধাতু বিশ্বদেবা সমাদান্তমং প্রতিষ্ঠ। ওং অশ্বয় প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বয় প্রাণা করন্ত অশ্বয় দৈবত্য সংখ্যা হয় সাহা। শেষে যে অশ্বয় অশ্বয় বলা হচ্ছে ওটা কোনো পুরুষ দেবতার ক্ষেত্রে, মানে দেবদেবী মানে দেবের ক্ষেত্রে অশ্ময় বলতে হবে, আর কোনো দেবীর ক্ষেত্রে হলে অশ্বয় বলতে হবে। এবার অমুক দেবতা যেখানে বলা হচ্ছে অমুক দেবতা স্থানে যদি আপনি কোনো নকশা করেন, ধরুন বশীকরণ নকশা, বশীকরণ নকশা প্রাণা ইহ প্রাণা, যদি কোনো মূর্তির পূজা করেন তখন সেই মূর্তি যে যার করেছেন মূর্তি, ধরুন কারোর উপরে বাণ চালানো হবে, তো যে বাণটা যার উপরে মারবেন তার নাম সেইখানে দিয়ে যে অমুক প্রাণা ইহ প্রাণা নামটা দিতে হবে। এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, আশা করি বুঝে গিয়েছেন। তবে এর থেকে সহজে প্রাণ প্রতিষ্ঠা আমার জানা নেই। একজন লিখেছেন মৃগেন দাস, নোড়া চালান দিন, নোড়া ঘুরিয়ে গণনা করা। দেখুন, ওটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাতে পারছি না, মন্ত্রটা বলে দিচ্ছি। সরাভরণ চণ্ডীভরণ সুতাভরণ ঘুরন ভরণ কারাগায় ঈশ্বর মহাদেবের গায়ে শীঘ্র ঘুর শীঘ্র ঘুর শীঘ্র ঘুর 3 বার বলবেন, 5টি ফু দেবেন নোড়াটা ঘুরাতে ঘুরাতে। এরপর পা দিয়ে বসে প্রশ্ন করবেন যে এই হলে বাঁ দিকে ঘুরো, এই হলে ডান দিয়ে ঘুরো, নোড়া ঘুরে উত্তর দিয়ে দেবে। আর ঘোরা হয় কীভাবে সেটা আমি লাইভে দেখিয়েছিলাম। রূপচাঁদ মাঝি, গুরুদেব শ্মশানের বাবলা তুলেছি রবিপুর সাই, তোমার বলা নিয়ম অনুসারে তুমি আমার মাপ করো, তোমার দেওয়া তন্ত্রমন্ত্র তোমার অনুসারে কাজ করছি, কাজও হচ্ছে, তাই আপনার অনুগত আরও কিছু শিখতে চাই এবং অনুমতি পেলে বাড়িতে যেতে চাই। বাবলা গাছের শিকড়টি পাঠাতে কিছু ঠিকানা? আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনি রূপচাঁদ মাঝি বলে লিখুন, আমি আপনাকে ঠিকানা দেবো, ওই জিনিস আমার কাছে অবশ্য নেই। ফাতিমা নাসির সীমা, বিচ্ছেদ করা টোটকা, টোটকা মানে মন্ত্র নেই, অর্থাৎ গাছপালা দিয়ে করতে হয়, কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে যে নিয়ম আমি দেব সেটা আপনি পারবেন কি না, তবে সহজ। শুক্রবার দিন এই যে গাছের ছবি দেখছেন, এটা হলো নাটা গাছ বা নাটা ফলের গাছ। এই গাছের গোড়ায় পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করা আসতে হবে এবং দুজনের নাম বলে আসতে হবে যাদের যাদের মধ্যে বিচ্ছেদ হবে। আমি এই যে এই সময়টা, এই বর্ষাকালে আপনি পাবেন না, কিছুদিন পর হবে এর বীজ। এরপরের দিন সকালবেলা ওই গাছের 2টি বীজ নিয়ে আসতে হবে, সিঁদুর তেল গুলে বেল কাঁটা দিয়ে ভালো করে লিখতে হবে দুজনের নাম, টাইটেল সহ দুজনের নাম 2টি বীজের মধ্যে লাগবেন। এবার 2টি বীজ দুদিকে যে নাম লেখা থাকবে ঠেকিয়ে ছুঁয়ে 3 রাথা বা তেমাথানি মাস রাস্তার মাঝে পুঁতে দেবেন। এমনটি করলে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। এমডি সুমন লিখেছেন, আমি এখন বিয়ে করতে পারছি না, এক তান্ত্রিক বিয়ে বেঁধে রেখেছে, কাটান মন্ত্র যেগুলো দিয়েছি গত লাইভে সেগুলো অ্যাপ্লাই করুন। সাইফুল ইসলাম একজন লিখেছেন যে মৌচাক
হাত দিয়ে ভাঙার মন্ত্র বা অন্য কিছু দিন, যাতে মৌচাকে হাত দিলেও বা ধরলেও না কামড়ায়। এই ভিডিও আমি দিয়েছি, আপনি দেখেননি, তুলসী পাতার উপর পড়ে সেই তুলসী পাতা পকেটের মধ্যে নিয়ে এবং হাতে করে ঘষে লোকে মধু পেড়ে এনে আমাকে দিয়ে গেছে। তবুও মন্ত্রটি আমি বলছি আর পদ্ধতিটা বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে, হস্তসারি পদসারি সারি আমার গা, অষ্টাঙ্গে করিস ঘা কোথা খাবি খা, আমার অঙ্গে করিস ঘা দেবী দুর্গার মাথা খা, দধিচি মনির দোহাই। তুলসী পাতার উপর তিনবার পড়ে তিনটি ফু দিয়ে হাতে মাখিয়ে ও চিবিয়ে খেতে হবে। ইসমাইল সর্দার কড়ির উপর কুশ ঘোরানোর মন্ত্র চাইছেন, আমি ওটা সবাইকে দিতে পারবো না, ওই জন্যই ভিডিওতে দিইনি। সঞ্জয় রুইদাস বলেছেন, ভালো, দারুণ হয়েছে ভিডিও। স্বপন রায়, দাদা নমস্কার, আমি আপনার মন্ত্র ভালো কাজে লাগাতে চাই। আচ্ছা ঠিক আছে, করবেন। নমস্কার দাদা, জিন ভূত দূর করার মুসলমানি নকশা দেবেন। এই যে নকশাটি দেখছেন, যে অমুককে পুত্র যেখানে লেখা আছে ওইখানে বাবার নাম এবং ছেলের নাম দিয়ে নকশাটি তৈরি করবেন এবং রোগীর সামনে পোড়াবেন, শুকনো জেলে দেবেন, জ্বালিয়ে দেওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে ভূত চলে যাবে। এমডি সুমন, আমি মুসলিম তো, প্রাণ প্রতিষ্ঠাটা কোন কোন মন্ত্র প্রয়োগ করলে কি খাটবে? তখন আমি মুসলিম হলেও মুসলিম তান্ত্রিকেরাও এই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র যেটা আমি ভিডিওতে দিই সেই মন্ত্র দিয়েই প্রাণ প্রতিষ্ঠা করেন। এবার আপনার ওস্তাদকে আপনি জিজ্ঞেস করুন আপনাদের ধর্মের প্রাণ প্রতিষ্ঠা আলাদা কিছু আছে কিনা, সেখান থেকে আপনি করতে পারেন। সর্বসম্মান লিখছেন, ঈশ্বর মূল দিয়ে বশীকরণ। দেখুন, ঈশ্বর মূল দিয়ে বশীকরণ আমার গুরুদেব একটাও শেখাননি, তবে ঈশ্বর মূল যে কোনো কবচ দিলে কবচের পাওয়ার বাড়ে। যে শিকড়গুলো দিয়ে কবচ বানালেন তার বাইরে যদি ঈশ্বর মূল একটু দিতে পারেন তাহলে কবচের পাওয়ার বাড়ে। স্বর্ণলতা লিখছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করতে চাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি ঠিকানা লিখে দেবো, 9932603597। বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো মন্ত্র? জয় শ্রীরাম বলে একজন লিখেছেন, হয়তো ইনি আমার কেউ চেনা জানা হতেই পারেন। বজ্রাঘাত থেকে বাঁচার জন্য গুরু মন্ত্র জপ করতে হয়, দীক্ষা নিয়েছেন সেই দীক্ষা মন্ত্র, বৃষ্টিতে বেরিয়েছেন প্রচুর বাজ পড়ছে, 5 সেকেন্ড ছাড়া ছাড়া পড়ছে, খুব ভয়ভীত হচ্ছেন, গুরু মন্ত্র জপ করুন, আপনার শরীরে বাজ পড়বে না। অনুপ নস্কর টিউমার রোগের জন্য বলেছেন, টিউমার রোগের জন্য আমি কয়েকটা চিকিৎসা আপনাকে দিচ্ছি, আপনি যদি করতে পারেন করবেন। অর্বুদ বা টিউমার রোগ, কুপিত বায়ু পিত্তকব রক্ত ও মাংসকে দূষিত করে, দেহের কোন স্থানে গোলাকার অচল অল্প বেদনাযুক্ত বা বেদনাবিহীন এক প্রকারের মাংসর স্ফীতি উৎপন্ন করে তাকে বলে অর্বুদ। চলিত কথায় অর্বুদকে আপ বলে। আধুনিক চিকিৎসাগণ অর্বুদের টিউমার নামকরণ করেছেন, অর্বুদ ত্বকের ষষ্ঠ স্তরের রোগ। চিকিৎসা, সজনের বীজ, মূলার বীজ, সাদা সর্ষে, তুলসী, জব ও করবীর মূল ঘোলের সাথে বেটে, মানে দুধ থেকে যে ঘোল বের হয় ঘোলের সাথে বেটে অর্বুদ বা টিউমারের উপর প্রলেপ দিতে হবে। এটি করতে হবে টানা 7 দিন, এতে টিউমার নির্মূল হবে। 2 নম্বর চিকিৎসা, 5 গ্রাম পরিমাণ দারুচিনি সামান্য থেতো করে 1.5 গ্লাস জলে সেদ্ধ করে, জলটা মরে যখন 1/2 গ্লাস হয়ে যাবে সেই সময় নামিয়ে পরে ছেঁকে যে গাঢ় চটচটে যে কাঁচটা বের হবে, যে রসটা বের হবে দারুচিনির থেকে, সেটি 2 ভাগে ভাগ করে সকালে ও বিকালে খেতে হবে। এইভাবে এক পক্ষ খাল মানে 15 দিন নিয়মিত খেলে অর্বুদ বা টিউমার উপশম হয়। BBY বলে একজন লিখেছেন, পদ্ম কাঁটা হলে কী করবো? পদ্ম কাঁটা মানে পদ্ম গাছের কাঁটা নয়, পদ্ম কাঁটা এরকম কনুই হাঁটু আরও পাছাই এরকম জায়গায় হয়, খামাচি টাইপের দেখতে, ছোট ছোট গুটি গুটি টাইপের হবে, হাত দিলে ভিতরে কাঁটার মতো লাগবে, মানে ভিতর থেকে মনে হবে কেউ কাঁটা বিঁধছে, এত ব্যথা হবে। ওটাকে যদি ফাটানো হয় মানে ব্রণর মতো ফাটানো হয় তাহলে ছোট্ট একটা কাঁটার মতো মানে সূচ টাইপের সূচালো জিনিস একটা রোঁয়া টাইপের উঠে আসে, এটা হলো পদ্ম কাঁটা রোগ। পদ্ম কাঁটা রোগের জন্য আপনি এই চিকিৎসা করবেন। যদি কারোর শরীরে পদ্ম কাঁটা হয় সেক্ষেত্রে তেজপাতা, যেটা দিয়ে আমরা রান্না করি, সেই তেজপাতা জল দিয়ে মেটে পদ্ম কাঁটার উপর লেপন করতে হবে। এটি সকাল বিকাল 2 বার করতে হবে, কিছুদিনের মধ্যেই পদ্ম কাঁটা নির্মূল হয়ে যাবে। রবি চক্রবর্তী একটি ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, হরণ করা বিদ্যা ফিরে পাবো কী করে, কাজ করা যাবে কী করে? গুরু মন্ত্র জপলে এমনিতেও আপনার হরণ বিদ্যা ফিরে আসে। দ্বিতীয় হলো, ফিরিয়ে গেল ডেট, গতকাল সংক্রান্তি ছিল, হতো আশ্বিনের সংক্রান্তি, আর চৈত্র মাসের সংক্রান্তিতে আপনি মন্ত্রটি তালপাতার উপর লাল কলম দিয়ে লিখবেন, লিখে 1 কলসি জলে যে যে মন্ত্রগুলো আপনার হরণ হয়েছে আপনার কাজ হচ্ছে না সবগুলো তালপাতার উপর লিখে 1 কলসির জলে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে দিয়ে ওই কলসির জলে স্নান করে নেবেন, তাহলে ওই হরণ বিদ্যা কেটে যাবে, আপনার ওই মন্ত্রগুলি আবার কাজ করবে। এটা অনেক বয়স্ক গুরুদেবের কাছে শুনেছিলাম,
विद्या फिरिए नहीं आसा। एरपर कमेंट करेछेन पथ हारा प्रतीक, दादा अनेक समस्या पड़े बाड़ी सबाई अनेक अत्याचार कर जीवनटा शेष कर दिए आपन जन के अच्छा बुझे एक संगे एतगुलो लोक के अपनी बस करते पारबेन ना। आर जादेर के बस करते चान तादेरके जदि शत्रु विशेष देखें से क्षेत्र में एक कवच आमी बोले दिच्छी जेटी पारबेन। जेको दिन जेको समय यदि साप आपनार रास्ता काटे आपनी जाच्छिलेन जेको साप आपनार रास्ता दिए पेरिये जाच्छे केटे जाच्छे आपनी भय पेये गेलेन शत्रु विशेष शत्रु एरकम पथेर काटा हय बाधा हय शत्रु विशेष आपनी ओई सापटा जेदिके पेरिये जाबे सेखान थेके एई तीन आंगुलटी करे अनामिका मध्यमा आर बृद्धा एई तीनटी आंगुले करे एकटु माटी तुले नेबेन। সেই মাটি নিয়ে এসে অমাবস্যার দিন অবধি ঝুলিয়ে কোথাও রাখবেন। শুনলেন ঝুলিয়ে রাখলেন, এবার সেই মাটি অমাবস্যার দিন কোনো রূপোর ছোট কবচ নেবেন, তাতে একটু সোনার টুকরো দেবেন এবং ওই মাটিটি ভরে নিঃশ্বাস ধরে মোম চেপে দেবেন। আপনি একটু গলায় ধারণ করতে পারেন লাল সুতো দিয়ে, আপনি মেয়ে হলে বাম বাহুতে এবং ছেলে হলে ডান বাহুতে ধারণ করতে পারবেন। সোমাশি সরকার দাস উনি লিখেছেন দোকান আছে কিভাবে বিক্রি করব। দোকান বিক্রি করবেন না, দোকানের মাল আমি বুঝতে পারলাম না। যদি দোকান বিক্রি হয় তাহলে জায়গা জমি নিয়ে কথা হচ্ছে। কারো জায়গা জমি বিক্রি করতে হলে আপনি তো মহিলা মেয়ে মানুষ, আপনাকে আপনি পারবেন না, এটা আপনি কোনো পুরুষকে দিয়ে করাবেন বা কোনো তান্ত্রিকের কাছে। কালো ধুতরার শিকড় জোগাড় করতে হবে। কালো ধুতরার শিকড় কবরের মাটি শ্মশানের ছাই ভোজ্যপত্র জাফরান ও মধু মধু ও জাফরানগুলো কালি তৈরি করবেন। বাঁশকঞ্জির কলম নিয়ে এসে ছিলে বা ডালিমের কলম ছিলে কলম তৈরি করবেন। সেই কালি নিয়ে ভোজ্যপত্রের উপর আপনি প্রথমে কত টাকা দামে বিক্রি করবেন সেটা বাংলায় লিখবেন, এত টাকা এত লক্ষ ইত্যাদিভাবে লিখবেন। লিখে জায়গা মালিকের নাম নিচে লিখবেন, লিখে শুকনো হওয়ার পর তার উপর কালোধুতরার শিকড় শ্মশানের ছাই ও কবরের মাটি দিয়ে মুড়ে ছোট একটা কৌটো বা ঘটের মধ্যে দিয়ে বিক্রি করবেন যে জায়গা সেই জায়গার যে কোনো অংশে পুঁতে দেবেন। ঈশান কোণে পুঁতলে আরও ভালো হয়। পুঁতে দিলে কিছুদিন পরে আপনার খদ্দের আসবে এবং যে দাম মানে ওই জায়গা কেনার জন্য লোক আসবে এবং যে দাম লিখেছেন তার কাছাকাছি অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। ভি কে ভক্তকুমার বলে একজন লিখেছেন দাদা বশীকরণ শক্তিশালী মন্ত্র দিন। দেখুন আমি যে মন্ত্রগুলো দিই যদি আপনার মনে হয় শক্তিশালী নয় তো আপনি আসবেন দেখবেন আমি যেগুলো ইউটিউবে দিয়েছি সেইগুলোই আমি পাবলিককেও দিই। এবার যারা আসেন তারা বলেন যে দাদা আপনার হাতে করলে ভালো কাজ হবে তাই আমরা নিজেরা করি না। যতগুলো বশীকরণ দিয়েছি গুরুমুখী বিদ্যা কবিতার মতো মনে হলেও ওইগুলোই শক্তিশালী এবং ওইগুলো দিয়েই আমি কাজ করি। কিন্তু কী করবো, ঢাকা দেওয়া জায়গা আপনাদের পছন্দ, যদি একটু ঢেকে দিই মন্ত্র, যদি আমি বলি যে মেম্বারশিপ নিলেই আদৌ মেম্বারশিপ নিলে আমি যে মন্ত্রগুলো ব্যবহার করি সেগুলো একটাও মেম্বার্স অনলি করা নেই, যেগুলো আমি নিজে ব্যবহার করি, যেগুলো ঝাঁকানেখা মন্ত্র তাক লাগানো মন্ত্র ওইগুলো ওগুলো আমি মেম্বার্স অনলি করেছি। হ্যাঁ খতরনাক, যখন কোনো কিছুই হয় না তখন করি, কিন্তু যেগুলো আমি ইউটিউবে দিয়েছি সেইগুলোই আমার স্পেশাল, যেগুলো সবাইকে দিয়েছি আর সেগুলো দিয়ে আমি এখনও কাজ করি এবং লোকের হয়। স্বপন রায় কুলাভরণের অনুমতি চাইছে, ঠিক আছে করবেন। মর্নিং দাদা ভালো আছো তো? পিপিএমএম ভালো আছি। তাপস মণ্ডল ভেরি নাইসফুল লাইভ গুরুদেব, ধন্যবাদ। জন্ডিস ঝাড়ার মন্ত্র দিলেও আপনাকে মালা বাঁধাতে শেখাতে হবে। জন্ডিস একটা মালা হয় যেটা আপাং এবং অন্যান্য গাছ দিয়ে একটা মালা তৈরি হয় যেটা বেঁধে দেখাতে হবে, ওইটার জন্য একটা স্পেশাল ভিডিও দেব। শুভমণ্ডল নাইস জি রয় ভালো ভিডিও। প্রণাম গুরুজি, আপনার বশীকরণ বিদ্যাগুলো মানুষের ভালো কাজে লাগানোর অনুমতি চাইছি, ভালো থাকবেন, প্রণাম। ঠিক আছে ভালো কাজে লাগাবেন গুরুদেব। ভীষণ ভালো হয়েছে এই পর্বটা, ধন্যবাদ। এটা লিখেছেন শুভেন্দু শেখর মণ্ডল। সাথীর ভালোবাসা গুরুজি, আমার স্ত্রীকে গোলাম রাখার মন্ত্র। লাল চন্দন নিয়ে আসবেন, চন্দনের পাটার মধ্যে ঘষবেন, ঘষতে ঘষতে চন্দন উঠবে, সেই চন্দন তুলে নেবেন। চন্দন তুলে নিয়ে মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁ দিয়ে নিজের কপালে ধারণ করে বইয়ের সাথে সাক্ষাৎ করবেন বা কথা বলবেন। মন্ত্রটি হচ্ছে কামমালিনী বনে কাঁধে যোগিনী দেয় সাড়া, সাতশো দিনে পুড়িয়ে মেরে করলেন ভাজা পড়া, শ্মশান থেকে উঠে বীর চন্দনে দিলেন ভর, ফোঁটার গুণে পত্নী আমার পায়ের তলায় পড়, আমার এই মন্ত্রবিদ্যা যদি কবু নড়ে শিবের জটা ঘষে মহাদেবীর পায়ে পড়ে। সুব্রত ঘোষ লিখছেন যোগ্যতা আছে কাজ, চাকরি ভালো হচ্ছে না, কাজে গেলে অলসতা। আপনি চাকরি পাচ্ছেন, আপনার কাজ করার ইচ্ছে নেই, হাই উঠছে ঘুম পাচ্ছে পালিয়ে আসছেন। দেখুন কেউ যদি বাড়িতে বসেই থাকে গেম খেলে শুয়েই থাকে এই ম্যানিয়া রোগ আমি কাটাতে পারবো না, কেননা যে কাজ করবে না যে স্নান করবে না এমন কোনো ওষুধ নেই যে ওষুধ দিলে সে কাজে চলে যাবে, তার শরীরের মানে শিরাবশিরে রক্ত ছুটবে কাজের জন্য, এরকম কোনো বিদ্যা নেই, ক্ষমা করবেন। মনোজ দাস ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আপনাকে বলি যোগ্যতার জন্য, যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না এর জন্য চাকরি বিশেষ যে ভিডিওগুলো আমি দিয়েছি ওগুলো দেখবেন। বেশ কয়েকজন আমার ফোন নাম্বার চাইছেন, এই যে ধরুন আব্বুল হুসেন আপনার নাম্বারটা দিন, মৌমিতা পাল হাজরা নাম্বারটা দিন,
মানে বহু লোক নাম্বার চেয়ে যাচ্ছে। ভিডিওটা একটু একটু দেখুন, ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, নাম্বার আমি প্রত্যেকটা ভিডিওতে প্রতি 3 মিনিট 4 মিনিট ছাড়া ছাড়া দেখাই, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তবু বলে দিচ্ছি যেমন আমার নাম্বার 9932603597 9932603597। আবার একজন মদন সাহা ফোন নাম্বারটা দিতে পারবেন? কতজন? রাধে রাধে গুরুদেব, আমার প্রণাম নেবেন? গুরুদেব, আগের সব পুরানো মন্ত্র পুরোনাই জাগ্রত করার অনুমতি চাইছি। আচ্ছা ঠিক আছে, করবেন লোকনাথ নস্কর। আর হ্যাঁ, যারা যারা বশীকরণ নিয়ে কথা বলছেন প্লিজ আমাকে চাইবেন না, আমি অনেক ভিডিও দিয়েছি। দেখুন আমি প্রশ্নগুলো যেগুলো পড়ছি এর মধ্যে আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোরই উত্তর দেবো, বাকি আপনারা কমেন্ট করেই যাবেন, আমাদের উত্তর দিতে পারবো না। সুকান্ত গুরু, শ্মশানের রাগ দিয়ে একদিন নিয়ে এসে 3 দিন দিলে হবে? হ্যাঁ, আপনি শ্মশানের ছাই বেশি করে নিয়ে এসে অসৌচ কাটার আগে রেখে রেখে আপনি কাজ করতে পারবেন। আপনি 21 দিন, মানে কারো 21 দিনে কেউ অসৌচ পালে, কেউ অপঘাত মৃত্যু হলে 4 দিন, কারো 11 দিন, তো যতদিন অসৌচ থাকবে ততদিনই আপনি শ্মশানের ছাই ব্যবহার করতে পারবেন, দেখে ডেলি যেতে হবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আবার শ্মশানের ছাই আপনি কিসের জন্য ব্যবহার করবেন সেটার উপর ব্যাপার নির্ভর করে। যে আপনি বশীকরণের জন্য যদি করেন তাহলে অসৌচ কাটলেও হবে, যেই ভিডিওগুলোতে বলেছি যে অসৌচের ছাই চাই সেগুলো অসৌচের টাইমেই করতে হবে, ডেলি আনতে হবে না, একবার আনলেই হবে। এমডি সুমন বলে লিখেছেন যে অ্যালার্জির কোনো মাথায় চোখে, দেখুন আমি ছবি দিন, চোখে অ্যালার্জি বিভিন্ন রকমের হয়, আমাকে দেখতে হবে, হোয়াটসঅ্যাপে ছবি দেবেন। নিজের পুকুরে মাছ অন্যের শহরে চলে গেলে ফিরিয়ে আনা যাবে না, অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে আনা যায়। আমি বুঝতে পারছি বন্যার সময় অনেকের 60-70 লাখ টাকার মাছ নষ্ট হয়েছে, বেরিয়ে গেছে মাছ, বড় বড় হ্যাচারি থেকে মাছ বেরিয়ে গেছে। সব কিছু তন্ত্র মন্ত্র হয় না বা হলেও আমার জানা নেই। ভরত মণ্ডল, নমস্কার, ভালো আছেন গুরুজি? আপনার মন্ত্র ভালো কাজে লাগাতে চাই অনুমতি। ঠিক আছে, করবেন, ভালো কাজে করবেন। তান্ত্রিক বন্ধন করা, দেখুন কোনো তান্ত্রিকের কাজ বন্ধ করা সহজ টোটকা হচ্ছে শিঙ্গি মাছের কাঁটা দুটো নেবেন, তার বাড়ির উঠোনে পুঁতে দেবেন, সে যত ডিঙিয়ে যাবে পেরিয়ে যাবে, হাঁটা চলা করবে, তার পাওয়ার কমে যাবে মন্ত্রের। শিখিয়ে দিলাম বলে আমার উঠোনে পুঁতে দেবেন না। একজন ময়ূর চালান সাপ চালান মন্ত্র, মানে চিয়ান মানে সাপ গিয়ে কেটে দেবে অথচ সাপকে দেখা যাবে না। দেখুন আমি মন্ত্রটা পড়ে শোনাতে পারবো কিন্তু আপনাকে বিদ্যা দিতে পারবো না, এই বিদ্যা ভালো না। এই বিদ্যা তো রেগে গেলেই যে কোনো লোককে যে কোনো সময় মানে কী বলবো ক্ষতি করে দেবে লোকে। মন্ত্রটা বলছি শুনে রাখুন। কামর কামিক্ষা বাল্মীকি মুনির গুণে জুন হয় সর্প, সর্প হইয়া তুই হও ফোনাধারী, কার আজ্ঞায়? কাউরের কামিক্ষা মা বাল্মীকি মুনির আজ্ঞায়। যদি বান কপটে দাও কাউরের কামিক্ষা দেবীর মাথা খাও, কার আজ্ঞায়? কাউর কামিক্ষা মা বাল্মীকি মুনির আজ্ঞায়, অমুককে শীঘ্র সর্প হয়ে খা চলে বান। তাপু দাস, আমি তাপু দাস বলছি, নমস্কার। তুলারাশি পরীক্ষা করার কোনো উপায়? দেখুন আমি ভিডিও দিয়েছি হাত চালানোর মন্ত্র, বাটি চালানোর মন্ত্র দিয়েছি। আপনি এই নকশাটি আঁকবেন ডান দিক থেকে বাঁ দিকে, এটি একটি আরবি নকশা। যে কোনো ব্যক্তি যারা আপনি রাশি পরীক্ষা করতে চান সে রাশি তার হালকা কিনা, সেই ব্যক্তিকে পশ্চিম দিকে বাম হাত মেঝেতে রেখে বসাবেন এবং ওই নকশাটি তার হাতের 1 ইঞ্চি দূরে রাখবেন। রেখে দিলে হাত ঝিনঝিন করে নিজের থেকে এগোবে এই নকশাটির মাধ্যমে। আর এই নকশাই যদি কারো মাথার মধ্যে রাখেন তো তার মনে হবে যেন 8-10 কেজির বস্তা কেউ চাপিয়ে দিয়েছে, মাথা ভারী হবে। এটা হলো রাশি পরীক্ষা করার নকশা আর সহজ উপায়, এর কোনো কাটার নেই, কাগজ তুলে নিলে ঠিক হয়ে যাবে। এরপর একজন লিখেছেন, ভিডিওটি খুব ভালো হয়েছে, ভালো লাগলো, চন্দ্র বাসকে ধন্যবাদ, আমাকে হেল্প করুন, আপনি হোয়াটসঅ্যাপে লিখুন আপনার সমস্যা। এটা লিখেছিলেন সুমনা দেবনাথ। বি বাসু মাতারি, গুরুজি প্রণাম নেবেন? বাড়ির গেটের সামনে প্রায়ই নোংরা কুকুর নোংরা করে যায়, পায়খানা করে। গুরুজি আপনি কুকুরের কয়েকটি মন্ত্র ইতিমধ্যে দিয়েছেন ভালো কাজ করে, যদি এই গেটের সামনে দাদা কুকুর পেঁচার তাড়ানো যায়, শেয়াল তাড়ানো যায়, খারাপ জিনিস যেগুলো নিয়ে আসে ইঙ্গিত, হ্যাঁ সেসব জিনিস তাড়ানো যায়, হনুমান বা বান্দর বাড়িতে উঠবে না এটাও করা যায়, কিন্তু কুকুর বাড়ির সামনে পায়খানা করবে না এরকম তন্ত্র জানা নেই আমার, মাফ করবেন। সোহাবান চৌধুরী, উনি লিখেছেন, গুরুজি প্রণাম নেবেন? জ্বর যারা যে এই ভিডিওটি দিয়েছিলেন সেটা আবার নতুন করে যদি দিতেন, হিন্দু হলে গাই খায় মুসলমানে, আচ্ছা বলে দিচ্ছি, জ্বরকে গালাগাল করা হয়েছে মন্ত্রের উপর, জ্বরকে বলা হয়েছে মন্ত্রে, পুরোই বলে দিচ্ছি শুনুন, দু লাইন কেন পুরোটাই বলছি। জ্বর জ্বর জ্বরা কাহা তোর ঘরা, হেমন্ত রাজার বেটি কনক চোরের নাতি, রাম দয়া বানে তোরে করছি গুটি গুটি, পলায় যা জ্বর রাবণের খাটতল, তথা যে জ্বরের করেছি অপমান, অমুকের হাড় ছাড় লাড় ছাড় শতেক পাঁজরা ছাড় মৌরি ঘোড়া ছাড়, সালকি আওয়াজারি নাইকি গিরিধারী, হিন্দু হলে গাই খাই মুসলমানে হারাম খাই। এখানে মুসলমানকে হারাম খেতে বলা হচ্ছে না, জ্বরটা কোন জাতের, জ্বরটা হিন্দু হলে গাই খাই, জ্বর যদি মুসলমানে হারাম খাই, যাতে সে ভয়ে পালাই। কি কি জ্বর? ইক জ্বর, পিক জ্বর, রস জ্বর, রস তড়কা জ্বর, জোয়ানি জ্বর, চোখানি জ্বর, দুধি অন্তে অহ জ্বর, ছাই জ্বর, ব্রাহ্মণী ছাই জ্বর, পচা জ্বর, একুয়াপালি জ্বর, কারাগ্গায় ছাড় ছাড় জ্বর, অসুরের স্কন্ধ দিয়ে ভর, কারাগ্গায়,
राजा श्री राम लक्ष्मण आज्ञा जर शिगरी छाड़ शिगरी छाड़ शिगरी छाड़ नटी दुब्बा घास नहीं नबार मंत्र बोलते बोलते सारा शरीर बुलिए फू मारते हैं जरटाई है छाड़ते हैं नबार नटी दुब्बा घास नटी फू देहबंधन मंत्र नमस्कार देहबंधन मंत्र अपनी दिए तबु बोल बाप्पा दास हस्तबंदी पदबंदी बंदी बक्ष शिर मुखे विजयिनी शिर रघुबीर ओं रंग लंग जंग बं शंग हं स नरसिंह मंत्रते आमार अंगेर नाई ध्वंस बीज नाही मानी जेबा पर्षे ममकाय भवानीर सहित भव अजीर्णताय काराग्गाय माँ जगत कुमारी देवी स्वाहा एक बार बोलें निजे बुके फू देवें आबार बोलें फू देवें आबार बोलें फू देवें शेषे दुटो बेशी फू देवें এতে আপনার শরীর সুরক্ষিত থাকবে একজন কড়ি চালান মন্ত্র চাইছেন কড়ি চালান বশীকরণ না আকর্ষণ আমি বলে দিচ্ছি মন্ত্র পদ্ধতি পদ্ধতিটা আমাকে করে দেখাতে হবে তবু বলে দিচ্ছি কড়িটা আগে জোগাড় করতে হবে শ্মশানে কড়ি দেওয়া হয় মরা পূর্ণর পর ওখান থেকে পাঁচটা কড়ি আপনাকে জোগাড় করতে হবে অথবা এই নবান্নের পূজা পৌষ মাসের সংক্রান্তিতে নতুন ধানের পুজো হয় সেই পুজোতে লক্ষ্মীর ভাঁড়ে যে কড়ি থাকে দেওয়া হয় সেরকম পাঁচটি মন্দির পাঁচটি পূজা হয় পাঁচ জায়গা থেকে পাঁচটি কড়ি আপনাকে আনতে হবে কাঁচা দুধ নিয়ে এসে একটি পাথরের থালায় ত্রিভুজ অঙ্কন করবেন এই যে ছবিটি দেখছেন যেখানে যেখানে গোল গোল সিম্বল আছে ওরকম জায়গায় কড়িগুলি রাখতে হবে রেখে দিয়ে দুধ ঢেলে কড়িগুলোকে এমনভাবে দুধ ঢালবেন যেন কড়িগুলো হালকা দেখা যায় এরপর মন্ত্রটি যেটি আমি মন্ত্রটি দিচ্ছি এটি তিনবার বলে তিনটি ফুঁ দুধের উপর দেবেন কিছুক্ষণ পরে হাত দিয়ে দেবেন কড়িগুলো নেই তো যে ব্যক্তি আপনার কাছে কাজ করাতে এসছেন তাকে সেখানেই বসে থাকতে হবে যতক্ষণ না সেই মহিলা ফিরে আসছেন কড়িগুলো উড়ে যাবে এবং কড়িগুলো মাথায় চিটিয়ে যাবে চিটিয়ে গিয়ে ওই যে ব্যক্তিকে আপনি আকর্ষণ করতে চান তাকে টেনে টেনে নিয়ে আসবে চলুন মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে অম্বু জলাধি মাঝে রত্নাকরের কড়ি কালী মাতার আজ্ঞায় তোরে আমি পড়ি পাঁচ কড়া কড়িরও তুই রাখবে মায়ের মান অমুককে যেথাই পাবি আনবি ধরে তুই যে বলবান মাথা ধরে আন্না টেনে থাক না কেন যেথাই হ্রিং হ্রিং মন্ত্রের জোরে আনলে টেনে মাথা দোহাই লাগে বিষ্ণুচণ্ডীর ধামাকা ধামাকা বলে একজন লিখেছেন দেবতা ফিরানোর বাড়িতে অনেক সময় ভুলভাল কিছু কাণ্ড কারখানা করার জন্য ঠাকুর ছেড়ে যায় ভালোভাবে ভালো ব্রাহ্মণকে দিয়ে দেখুন আপনাকেও তো নিষ্ঠা দিয়ে করতে হবে পুজো ভালোভাবে ভালো ব্রাহ্মণকে দিয়ে আগে পুজো করান একটা হোম করান এবং আহ্বানটা ঠিকঠাক করান যদি আপনার হাতে সংকল্প ঠিকঠাক হয় ঠাকুর ফিরে আসবে ঠাকুর অবশ্যই ফিরে আসবে আর বাস্তুর ভুলভাল জায়গায় যদি কিছু ভুলভাল জিনিস পুঁতে দেওয়া হয় ঈশানকোণে ইত্যাদি জায়গায় খারাপ জিনিস পুঁতে দেওয়া হয় তো এমনিতেও আপনি যতই পুজো করেন আপনার বাড়িতে ঠাকুর আর ফিরে আসবে না অতএব আপনাকে বাটি চালান করে বা কোনো তান্ত্রিক কাছে গিয়ে গুনে দেখতে হবে আপনার বাস্তুতে কিছু খারাপ কিছু আছে কি না এটি এর থেকে বেশি আপনাকে সাহায্য করতে পারলাম না একজনের তো নামটাই লেখা নেই লিখেছেন শত্রুকে বন্ধন বন্ধ করার মানে শত্রু যাতে কিছু না করতে পারে শত্রু স্তম্ভন কালো রঙের মুরগির রক্ত দিয়ে সরার উপর বাসকঞ্চি দিয়ে শত্রুর নাম গোত্র লিখে দেবেন লিখে দিয়ে একটি শ্মশানে যাবেন সেই শ্মশানে গিয়ে ওই সরাতে শ্মশানের ছাই ভরবেন ভরে আরেকটি সরা দিয়ে চেপে দেবেন এবং ওই শ্মশানেই পুঁতে দেবেন এই কাজটি আপনি অমাবস্যার দিন করবেন শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে চুপচাপ হয়ে যাবে এরপরে লিখেছেন সোনা রাজ্য গুরুজি প্রণাম রাত্রে দাঁতের শব্দ দাঁতের কিড়মিড়ানির জন্য এই যে নকশাটি দিলাম এটি প্রয়োগ করবেন দুঃখিত ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করলে বা দাঁত থেকে শব্দ বের হলে পুদিনা পাতার রস দু চামচ নেবেন সেই দু চামচ পুদিনা পাতার রসের চার ভাগের এক ভাগ চিনি নেবেন এটি সকালে একবার খেতে হবে টানা সাত দিন ধরে বিমানমন্ডল বলছে শত্রুর ছ্যাবলামি বন্ধ করা সহজ কিছু হয়ে যায় এর থেকে সহজ কিছু হয় না কালির কালো মুরগির রক্ত দিয়ে যেটা বললাম ওটা করবেন শত্রুর ছ্যাবলামো বন্ধ হয়ে যাবে লোহার ধার কমানোর মন্ত্র বাউসি রোগের মন্ত্র দেখুন প্রথমেরটা বুঝতে পারলাম আমি ম্যাজিক জানি না আর আমি ঝাপান খেলাও জানি না হ্যাঁ কেউ মারতে এলে মারতে পারবে না আপনি বেঁচে যাবেন এটা বলতে পারবো অস্ত্রের ধার বন্ধ করা নেই একটি আছে যেটি হচ্ছে করাত ভাঙা কেউ গাছ কাটতে এলে তার করাত ভেঙে যাবে এর বেশি জানা নেই এবার ইউটিউবে আপনি 100 ভিডিও দেখুন ঘোড়ার ডিমও কাজ হবে না কিচ্ছু হবে না এগুলো এত সহজ বিদ্যা নয় কিছু কিছু লোক কমেন্ট এমনভাবেই লিখেছেন পড়া যাচ্ছে না তারা চেক করুন এক্ষুনি ভাববেন আমি উত্তর দিচ্ছি না পুরো ভিডিওটা দেখলাম আপনার প্রশ্ন উত্তরটা নিয়ে হরে কৃষ্ণ আমি রিপন্দা বলছি সুকান্ত গুরু বলছেন মন্ত্র দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার আমি এত বড় তান্ত্রিক হইনি যে মন্ত্র শক্তি দিয়ে আগুন ধরিয়ে দেবো তাহলে হোম টোম করার সময় আগুন আমাকে দিতে হতো না মন্ত্রের জোরে আগুন ধরে দিতাম শিখতে পারিনি এরকম বিদ্যা কোনো গুরুদেবের কাছে পাইনি তবে আগুন নেভানোর মন্ত্র জানি উনুন জ্বলবে না ভাত ফুটবে না এসব জানি জ্বালানো জানি না হ্যাকিং ভিডিও উনি লেখেন চুল বড় করার ভিডিওটা যদি ভালো করে দিতেন ঘোড়ার গোবর নিয়ে এসে পুড়িয়ে ছাই করে দেবেন সেই ছাই তিল তেলে মাত্রা মতো মিশাবেন যেন আপনার তেল কালোও না হয় গাঢ়ও না হয় এরকম মাত্রার মতো করে স্নান করার দু ঘন্টা আগে চুলে মাখবেন ভালো করে
স্নান করার 2 ঘন্টা তারপর সাবান শ্যাম্পু যা আপনি মাখতে পারেন মেখে নেবেন। এরকম একদিন অন্তর একদিন করতে থাকলে চুল ঝরা থেমে যাবে এবং প্রচুর চুল বড় হবে তাড়াতাড়ি, মানে চুল খুব শীঘ্রই বাড়বে এবং ঘন হবে। একজন ঘুম পাড়ানোর মন্ত্র চাইছে, আমি জানি না ঘুম পাড়ানোর মন্ত্র সম্পর্কে গুরুদেব শেখান নেই। একজন চাইছেন, আমি তো চেষ্টা করি আপনার চ্যানেলে জয়েন হবো কিন্তু পারছি না, বাংলাদেশের যদি হন আমি বাংলাদেশের লোকের জয়েন হওয়ার সিস্টেম অন করিনি। দাদা আপনি কি বাংলাদেশ আছেন? না। বিক্রম দিগাল লিখেছেন, নাগেশ্বরী গাছ দিয়ে কি করে বশীকরণ হয়? যদি আপনি যদি নাগেশ্বরী গাছ চিনে থাকেন তাহলে দেখবেন নাগেশ্বরীর জোড়া পাতা হয়ে থাকে। প্রথম কোনো শুক্রবার দিন মুখের মধ্যে 2-3টি আদব চাল নিয়ে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠবেন ওই চাল ওই জোড়া নাগেশ্বরী পাতার সাথে বেঁটে বড়ি বানাবেন বা বটিকা বানাবেন। পরের দিন শনিবার ওই বড়ি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি খাওয়ালে সে বশীভূত হবে। কি ভাই একজন কমেন্ট করেছেন বোঝা যাচ্ছে না, না লেখাটা মানে এমন টাইপের। যাই হোক, কলকাতায় কবে আসছেন? লাইভের প্রথমেই বলেছি কলকাতা কবে আসছি, কলকাতার বেহালাতে এই মাসের 30 তারিখ শনিবার বসা হবে। কারো জমিতে ফসল না হওয়ার মন্ত্র সনাতন সরকার, দেখুন এগুলো তো ঠিক না তবু আপনাকে দিচ্ছি। কারো জমিতে ফসল না ওঠানোর মন্ত্র খুবই সহজ, ফসল নষ্ট হবে ফসল হবে না, কিন্তু ভালো কাজে ব্যবহার করবেন, আমি দিচ্ছি আপনি করলে মানে পাপ পুণ্য বুঝে করবেন। ছোট্ট মন্ত্র ইয়া হালিমু, যখন কেউ জমিতে চাষ করবে বা রোপণ করবে বীজ বুনবে তখন ইয়া হালিমু এই কথাটি সেই জমির দিকে মুখ করে বসে 28 বার মাত্র বলবেন, বলে চলে আসবেন ওই জমিন ফসল ফলবে না, ফসল ফললেও নষ্ট হবে। মদন সাহা বলছেন, কি করলে চোর চুরি করতে পারবে না? দেখুন আমি একটা মন্ত্র দিয়েছিলাম ইউটিউবে, তবু আপনি যখন চাইছেন আমি বলছি। মন্ত্রটা হচ্ছে, চোর চোর চক্রবর্তী চোর চুরি করে অন্ধকার রাত্রি, আজ চোরের মঙ্গলবার তাতে চোরের জন্মবার, যতদূর যাই মা কালীর হাতের তালি, চোর ডাকাতের চোখে লাগ আঁচলি, কারাগায় মা ন্যাংটা কালীর আজ্ঞায় লাগ আঁচলি, বলে তালি মারতে হয়। এভাবে মোট 3 বার বলে 3টি তালি। আপনাকে আরেকটা মন্ত্র দিচ্ছি, সেটাও আপনি ওই তালি মেরে করতে পারবেন। মন্ত্রটা হচ্ছে, রাম কি লক্ষ্মণ কি হনুমান কি জয়, লক্ষ্মণ কি দুয়ারিণী শ্রীরাম সীতার দোহায়, দুর্গা ঘাটেন সরস্বতা মহাদেব বুনেন জাল, সেই জাল ফেলি আমি প্রাচীরের চারিধার, চোরে নাহে চুরি করে বাগে নাহি খাই, সে চোর অন্যদিকে যায়, কারাগায় রাম লক্ষ্মণ সীতা সহদেব রাজ্ঞায়, সে চোর অন্যদিকে যায়। আপনার বাস্তুতে ঠিক সন্ধ্যেবেলা এই মন্ত্রটি একবার বলবেন, তালি মারবেন, আবার বলবেন, তালি মারবেন, আবার বলবেন, তালি মারবেন, শেষে 2টি বাড়তি তালি মারবেন। এমনটি করলে চোর বন্ধ হবে, চুরি হবে না। আপনি আপনার বাইক টাইক অনেক সময় অনেক আত্মীয় বাড়িতে গেলে বাইরে ফেলে রাখতে হয়, তখন ভয় লাগে যদি চুরি হয়। তো আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে, আমি এই চোর বন্ধ প্রয়োগ করি, আপনি করুন খুব ভালো ফল পাবেন। সুজন কুমার কর লিখেছেন, শরীরের এনার্জি বাড়ানোর কিছু দিন, ওটা মন্ত্র নেই, আমি কিছু চিকিৎসা আপনাকে দিয়ে দিচ্ছি। আধ কোটা গম 25 গ্রাম 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে উষ্ণ অবস্থায় সকালে ও বিকালে 2 বেলা পান করতে হবে, এটি করতে হবে টানা 7 দিন। আচ্ছা আরও কিছু কমেন্ট আমি ছেড়ে যাচ্ছি যেগুলো পরের ভিডিওতে দিয়ে দেবো। তো বগা বগি চালানোর মন্ত্র নিয়ে একজন বলছেন, এটি দিয়ে আজকের ভিডিও শেষ করব। তো বগা বগি চালতে গেলে আপনাকে তো দেখাতে হবে কীভাবে করতে হবে, তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে করতে হবে। এরকম একটি স্লেটের উপর একটি বকের ছবি আঁকবেন, বকটি হাঁ করে থাকবে, নিচে একটি ভালো করে দেখুন ষষ্ঠী ঠাকুর এবং একটি ক্রস, তাহলে এখানে একটি তুলসী পাতা, আমার কাছে এখন নেই আমি অন্য ফুলের পাপড়ি দিয়ে দেখাচ্ছি, এই স্থানে একটি তুলসী পাতা, এইখানে একটি তুলসী পাতা এবং ঠাকুরের উপরে তুলসী পাতা, এই একটা লিখতে হবে না। এবার মন্ত্রটি 7 বার বলবেন, আমি কীভাবে মন্ত্র বলতে হয় বলে দিচ্ছি, 7 বার বলবেন এবং ফু এত জোর মারবেন যেন পাপড়িগুলো মানে বেলপাতাগুলো উড়ে যায়, আবার পুনরায় গুড়িয়ে নিয়ে এসে এই জায়গায় রাখবেন, মোট এভাবে 7 বার বলবেন, 7 বার উড়িয়ে দেবেন। চলুন মন্ত্রটি দেখে নিন, মন্ত্রটি হচ্ছে, বগা বলে বগি মাগো মৎস্যধর মৎস্য খাও উড়ান দিয়া যাও, সাত সমুদ্র তেরা নদী বাগিচার ছা, আমার যত তন্ত্রমন্ত্র গুণগান ভালো কিছু রাখিয়া তুমি অমুক রে খাও, অমুক বলতে যার খাবেন, অমুকের যত তন্ত্রমন্ত্র গুণগান সম্পত্তি ভালোবাসা গাছগাছরা মাদুলি কবচ যত কিছু আছে সব একে একে ধরে খাও, কারাগ্যে কাউর কামাক্ষা বেদের মেয়ে রাখগে, দোহাই জয়টাই রাখগে, বগি যদি তুই না আসিস খেয়ে শিক্ষা গুরুর মাথা খাস গিয়ে। মন্ত্রটি আমি আবারও বলছি, বগা বলে বগি মাগো মৎস্যধর মৎস্য খাও উড়ান দিয়া যাও, সাত সমুদ্র তেরানদী বাগিচাচ্ছা, আমার যত তন্ত্রমন্ত্র গুণগান ভালো কিছু রাখিয়া তুমি অমুক রে খাও, অমুকের যত তন্ত্রমন্ত্র গুণগান সম্পত্তি ভালোবাসা গাছগাছরা মাদুলি কবচ যত কিছু আছে সব একে একে ধরে খাও, কারাগ্যে কাউর কামাক্ষা বেদের মেয়ে রাখগে, দোহাই জয়টাই রাখগে, বগি যদি তুই না আসিস খেয়ে শিক্ষা গুরুর মাথা খাস গিয়ে। তো অনেকে আরও অনেক কিছু প্রশ্ন করেছেন, আজকের ভিডিওতে পাচ্ছি না। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান আন্দুলে 29 তারিখ এবং বেহালা 30 তারিখ, তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।
ভিডিওটি আপনার কেমন লেগেছে জানাবেন। আপনার কমেন্টের উত্তর না পেলে এই ভিডিওতে লিখে দেবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন। এবং যদি মনে হয় ভিডিওটি শেয়ার করা যাবে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।